আজকে নির্বাচন নিয়ে যারা প্রশ্ন তোলে ভোটের অধিকার নিয়ে যারা প্রশ্ন তোলে তাদের জন্মটা এই বা কোথায় আমি এটা বিশ্বাস করি একমাত্র আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে এই উন্নয়নশীল দেশ হিসেবে যে অগ্রযাত্রাটা এটা সহজভাবে আমরা করতে পারবো এবং বাংলাদেশ দু হাজার একচল্লিশ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ দেশ হিসেবেই প্রতিষ্ঠিত হবে আজকে নির্বাচন নিয়ে যারা প্রশ্ন তোলে ভোটের অধিকার নিয়ে যারা প্রশ্ন তোলে তাদের জন্মটা এই বা কোথায় অবৈধভাবে হত্যাকুল ষড়যন্ত্রের মধ্য দিয়ে ক্ষমতা দখলকারী তাদের পকেট থেকে বের হওয়ার যে রাজনৈতিক দল তাদের কাছে এখন গণতন্ত্রের সবক শুনতে হয় ভোটের অধিকারের কথা শুনতে হয় যারা হ্যাঁ না ভোট দিয়ে মানুষের ভোট চুরি শুরু করেছিল আর এরপর রাষ্ট্রপতি নির্বাচন তারপরে রাজ্য সংসদ নির্বাচন একাশি উনিশশো সালে রাষ্ট্রপতি নির্বাচন বা প্রত্যেকটা নির্বাচনই তো আমরা দেখেছি কিভাবে জনগণের ভোট নিয়ে খেলা হয় বেশি দূর যাওয়া লাগবে না দু এক সালের পহেলা অক্টোবরের যে নির্বাচন সে নির্বাচনেও তো চক্রান্ত করে আওয়ামী লীগকে হারানো হয়েছিল আমরা ভোট পার্সেন্টেজ অফ ভোট আমাদের বেশি ছিল আমরা সিট পাইনি কারণ আমি রাজি হইনি আমার দেশের গ্যাস অন্য দেশকে আমরা বেঁচব আজকে গ্যাসের জন্য হাহাকার আমরা যদি তখন রাজি হতাম আর গ্যাস বিক্রি করা শুরু করতাম তাহলে কি অবস্থা হতো আমাদের কোনো ইন্ডাস্ট্রি চলতো ফার্টিলাইজার ফ্যাক্টরি চলতো আমাদের বিদ্যুৎ উৎপাদন বাড়তো হতো না কিন্তু খালেদা জিয়া কিন্তু সেই মুসলেখা দিয়েছিল সে কিন্তু কথা দিয়েছিল ক্ষমতা থাকলে গ্যাস বিক্রি করবে আমি শুধু এটুকু বলছিলাম যে আল্লাহ তালা জন বুঝে ধন দেয় ও খালেদা জিয়া কথা দিয়েছে গ্যাস বিক্রি করবে গ্যাস পাবেই না তাদের আমলে কিন্তু গ্যাস কোনো কূপ কূপ খনন করে গ্যাস পায়নি খুব আর ওদিকে তাদের দৃষ্টি ছিল না ক্ষমতায় যাবে লুটপাট করবে পয়সা বানাবে হাওয়া ভবন খুলে খাওয়া খাবে এটাই ছিল তাদের মাথায় এটাই তারা করে গেছে আর এখনো একটা দল যার কোন মাথা মুন্ডু নাই তাদের যিনি চেয়ারম্যান ছিলেন তিনি সাজাপ্রাপ্ত আসামি যিনি দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান সেও সাজাপ্রান্ত আসামি এবং দেশান্তরী আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি যে সেই সুবাদে সারাক্ষণ অনলাইনে শুধু নির্দেশ দেয় এবং সেই সিদ্ধান্তটাও ঠিক ঠিকানা নাই আজকে এরে বহিষ্কার করে কালকে আবার তাদের দলে বিদায় নেয় কালকে আবার ওরে বহিষ্কার করে তাকে দল বিহারে নেয় তাদের কোনো সিদ্ধান্ত নেই আর নির্বাচন করবে না আমাদের অধীনে আমাদের অধীনে নির্বাচন নিয়ে প্রশ্ন তোলার কে তারা যাদের জন্মই হয়েছে ভোট চুরির মধ্যে দিয়ে তারা আবার প্রশ্ন করে কিভাবে জনগণ বলুক দেশের মানুষ তো ভোট দিয়েছে দেশের মানুষ তো শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরে খুশি হ্যাঁ এলাকা এলাকায় কিছু সমস্যা হয় এটা স্থানীয়ভাবে কিন্তু বাংলাদেশের ইতিহাসের নির্বাচন ইতিহাস যদি আমরা দেখি অন্তত আমি বলবো যে যে দু হাজার এবার চব্বিশ সালে আমাদের যে নির্বাচনটা হয়ে গেল এইভাবে সুষ্ঠুভাবে একটা নির্বাচন কবে হয়েছে বাংলাদেশে অতীতে কোনোদিন হতে পারেনি